ডাক্তারদের কি একটা ঝামেলা চলতেছে, চলে আসবো। কিসের ঝামেলা? ঝামেলা দিয়ে আমরা কি করব? বাবার তো ডাক্তার দরকার, একটা ডাক্তারও এখনো আসে নাই। তোর আব্বা হাসপাতালে আছে, কেমন আছে, কি করতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আর এখন তো টাকাটা দিতে হচ্ছে না, আমরা রিংটা পড়াই, আপনারা যখন পেশেন্ট রিলিজ করে নিয়ে যাবেন তখন না হয় পেমেন্ট ক্লিয়ার করে দিবেন। কি অবস্থা ডাক্তার সাহেব? এখন চিন্তার কিছু নেই, ওনার হার্টে একটা ব্লক পাওয়া গিয়েছিল, আমরা একটা রিং পরিয়ে দিয়েছি। কিছুক্ষণ অবজারভেশনে রাখবো, এরপর আমরা ক্যাবিনে দিব। ওকে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবাদ। বলুন, আমাকে একটা উপকার করতে পারবা? কি উপকার বলো? মা না হসপিটাল যেতে চায় এত রাতে, আমি না কিছু বুঝতেছি না, কেমনে নিয়ে যাবো হসপিটাল এত রাতে? তো কোনো গাড়ি পাবা না, কিভাবে যাবা? হ্যাঁ আমি তো জানি গাড়ি পাবো না, পরিচিত কেউ আছে নিয়ে যাওয়ার মতো? এই রাতে তো কেউ আসবে না। তুমি এক কাজ করো, আপাকে বুঝায় বলো, আমি সকালবেলা নিয়ে যাব তোমাদের। আমি বুঝাই বলছি তো, মা তো বুঝতে চায় না। আচ্ছা ওই সিএনজি টিএনজি পাওয়া যাবে না আশেপাশে? এই রাতে কিচ্ছু পাবা না তুমি, আর এত রাতে গিয়ে তো ভাইয়াকেও ঠিক করতে পারবা না বা জাগাতে পারবা না, সে তো নিশ্চিত ঘুমায় গেছে। আচ্ছা আরেকবার বলে দেখি না মাকে। আবির, আবির, বাবা দরজা খোল বাবা, আবির, আবির, আবির দরজা খোল না, আবির, আবির লক্ষ্মী বাবা আমার দরজা খোল। কি হয়েছে? দরজা বন্ধ করে রেখেছে। কখন থেকে? সেই সকাল থেকে। তোমার সাথে কিছু হয়েছে? না আমার সাথে কি হবে? দরজা খুলতে বলেছিলে? এতক্ষণ ধরে ডাকছি শুনছেও না। আমি দেখছি, আবির, এই আবির, আবির দরজা খোল, আবির। কি হয়েছে, দরজা খুলছে না? ফারা একটু দেখ না, তুই একটু ডাক। আবির, ভাইয়া দরজাটা খোলো না, আবির। তুই একটু জামশেদকে খবর দে। জামশেদ এসে কি করবে? জামশেদ কি জানি বলে, ও খুলে দেয়। কদিন আগে জামশেদ বলাতে খুলে দিয়েছিল। কদিন আগে মানে? আমি তো জানি না কিছু। মাস্টারের আগে এরকম একবার হয়েছিল, তখন এরকম তুমি কানাডায় গিয়েছিলে তখন। আমাকে তো কিছু জানাওনি। সরি, তোমরা আমার কাছ থেকে সব কিছু লুকাও কেন? লুকাতে লুকাতে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আচ্ছা তোমরা ঝগড়া থামাবে? থাকুক দুই চার দিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে, যখন বোর হবে আপনি আপনি নিজে থেকে বেরিয়ে আসবে। এরকম তো আগে একবার হয়েছিল, তখন তো হসপিটালে নিতে হয়েছিল। ঠিক আছে, আবারও নেব হাসপাতালে, থাকুক কিছুদিন হাসপাতালে, ভালো হয়ে বাসায় আসবে, আবার কিছুদিন পরে যাকে তাই। আচ্ছা তোমরা থামবে? তোমাদেরকে থামাই কার সাধ্য, পড়ে বল। হ্যাঁ কোনো চিন্তা করো না, রাইসাকে আনার জন্য মিজান চলে গেছে। বলো এরপরে কাও কি? কোন গাড়িটা পাঠিয়েছো? ওই যে সেডান গাড়িটা পাঠিয়েছি। ও ভালো করেছো। শোনো, এদিকে তো একটা ঝামেলা হয়েছে। কেন, কি হয়েছে? আবির তো আবার দরজা বন্ধ করে দিয়েছে। আচ্ছা তুমি আমাকে বলো, আবির একটা ছেলে মানুষ, মেয়ে মানুষ তো না যে হঠাৎ করে দরজা বন্ধ করবে, তারপর মরণ করবে, শোক করবে, তারপরে বাংলা ছবির নায়িকার মতো বালির চাপড়ে ধরে কান্দাকাটি করবে, আর তুমি এখানে অস্থির হয়ে যাবে। একদম ফাজলামো করবে না, সিরিয়াস সময় ফাজলামো আমার একদম পছন্দ না। হ্যাঁ আমি জানি, আমি জানি যে তোমার ফাজলামি পছন্দ না, এ কথা আর দুবার বলতে হবে না, আমি একবারই বুঝেছি। এখন বলো আমার কি করতে হবে? তোমাকে এক্ষুনি আসতে হবে। আর আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। আমি বলছি এক্ষুনি আসতে হবে। আরে আমার এক বড় ভাইয়ের আত্মীয় খুব অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। তোমার কোনো একজন বড় ভাইয়ের থেকে আমার ভাই কি বেশি ইম্পর্টেন্ট নয়? ফারাত তুমি এমন ভাবে কথা বলছো কেন? তুমি এমন ভাবে আমাকে জেরা করছো, মানে কৈফিয়ত তলব করছো,
আচ্ছা বলো তো, আমি কোথায় কখন কি করব সেটা কি ইম্পর্টেন্স তো আমি বুঝি, তোমাকে সব সময় বলতে হবে। শোনো, এক কাজ করো, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা, গুলশানে আমাদের যে ফ্ল্যাটটা আছে, চলো আমরা সেখানে যেয়ে উঠি। এ বাড়ি ছাড়া কথা আসছে কেন? আছে আছে আছে, কারণ আমি যে তোমার বাড়িতে থাকি, এতে তোমার আচরণে কিছু সমস্যা দেখা দিয়েছে। ইউ অ্যাক্ট জাস্ট লাইক আই এম ইউর সো কল্ড ঘর জামাই। আই ডিডন্ট মিন দ্যাট, প্লিজ এক্ষুনি আসো একবার। এই এই গাড়ি ঘোরাও, আসছি। কি অবস্থা তোমার ফাইলটা? শুনতে আসছো না রিপোর্ট? জি, বাবার কিন্তু জ্বরটা আছে। হ্যাঁ, মোটামুটি উনি তো অনেকটাই ইম্প্রুভ করেছে, আর এরকম অবস্থা যদি আজকে স্টে করে তাহলে কালকে আরও ইম্প্রুভ করবে। কিন্তু বাবার জ্বর তো কমছে না। হ্যাঁ, আসলে হয়েছে কি, যদি আমরা ব্লাড রিপোর্টটা না পাই তাহলে আসলে প্রপারলি বুঝতে পারছি না, আর এখন তো চারিদিকে ডেঙ্গুর সিজন চলছে। বাবা সারা ঘুমাতে পারে না, ছটফট করে। আসলে ওনার যে কন্ডিশন, রাতটা একটু এরকম যাবে, টেনশনের কিছু নেই। আর যদি বেশি খারাপ বোধ করতে থাকেন তাহলে প্লিজ আমাকে ডাকবেন, নার্সকে বললেই হবে, আমি আজকে রাতে ডিউটিতে আছি। ওকে ডক্টর সাহেব, আমার বাবা সুস্থ হয়ে যাবে তো? অবশ্যই, আমরা তো সাধ্যমতো চেষ্টা করছি। এখন কি করবি ফারা? মা, দরজাটা ভেঙে ফেলি। দরজা ভাঙবি? না না না, দরজা ভাঙা যাবে না, সিম কিট হয়ে যাবে। কিন্তু একটা কিছু তো করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কি করব? কিছু ভেবেছো জামাই, কি করবে? আমার মনে হয় কি মা, আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা তো অনেকক্ষণ করলাম, আর কত? না, আমি তো নানানভাবে ট্রাই করলাম, আবির তো বের হলো না, দরজা খুললো না। এখন তো অপেক্ষা ছাড়া আমি অন্য কোনো পথ দেখছি না। আমার আর ভালো লাগছে না এসব। বাবা, মানে অন্তত রাতটা দেখি। অঘটন ঘটে যায় যদি? না মা, মানে এতটা খারাপ ভাবা ঠিক হবে না, কারণ এর আগে তো সে বহুবার দরজা এইভাবে লাগিয়েছে, ভেতরে ছিল, আবার দরজা খুলে বেরিয়েছে, তাই না? আমার বিশ্বাস এরকম খারাপ কিছু হবে না, আর এটা নতুন কিছু না। ওর এই সমস্যাটার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। কিছুদিন পর পরে এরকম ডিরেল হয়ে যাওয়া তো কোনো কাজের কথা না। সেটা তো তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি তো কথা কানেই নিলে না। কি বলেছিলে? এরই মধ্যে ভুলে গেছো? ফারা, কি বলেছিল তোর মা? ওই যে বাবা বিয়ে। না না, বিয়ের কথা বলা যাবে না। আরে আবির নিজেকেই সামলাতে পারে না, অন্য একটা মেয়েকে নিয়ে কিভাবে সামলাবে? বিয়ে দিয়ে দিলে ছেলেরা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তোমার ছেলে ঠিক হবার না। তুমি আমার ছেলেকে ভুল চিনেছো। আমি তোমার ছেলেকে ভুল চিনেছি? হ্যাঁ, আর চিনেছো তুমি? হ্যাঁ, চিনেছো বলেই ছেলে আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আর তোমার কোনো খোঁজ খবর ছিল না। মা, বাবা আবার শুরু করলে থামবে? আচ্ছা আপনারা একটু বসেন, আমি আরেকবার দেখে আসি চেষ্টা করে। বসুন।
আমি আবিরের রুমের লকটা একটু জোরে ঘোরালাম, খুলে গেল, ভেতরে দেখে আবির নেই। মানে আবির নেই? আবির কই? আমি বামে সিগন্যাল দিয়েছি, আপনি পিছান। আপনি গাড়ি সরাচ্ছেন না কেন? আমি বামে সিগন্যাল দিয়েছি। আমি আপনাকে বলছি গাড়ি সরান, আমি এখানে বেরোবো। আপনি গাড়ি সরান, আমি বামে যাবো। আপনি বামে যাবেন তো আমি তো ডান দিকে যাবো, অসুবিধা। আমি তো বামে সিগন্যাল দিয়েছি, আমি বামে যাবো। আপনি গাড়ি সরান তো ভাই। আপনি গাড়ি সরান। আপনি গাড়ি সরাবেন না। আপনি গাড়ি সরান। 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 জি আপনি আরে আমি কত বড় সাহস দিলাম স্যার, আপনি আবার আপনি যাবেন আমারে, আপনি যাবেন আমারে। তুমি যে বসে বসে সিরিয়াল দেখছো, তোমার ছেলে কোথায় জানো? থানা হাজতে। কে? থানায় কেন? তুমি তোমার পরিচয় দাওনি? আমার পরিচয় জেনেই তো ওরা ফোন করে আমাকে বললো মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান। তাহলে তুমি বসে আছো কেন, যাচ্ছ না কেন? ইম্পসিবল। মির্জা শাফকাত চৌধুরী কখনো থানায় যায় না। কি বলছো তুমি? ওকে ছাড়িয়ে আনতে তুমি যাবে না? নো, আমি আমার জীবনে কখনো কোনোদিন থানা হাজত করিনি, করব না। ছি ছি ছি, ছেলেটা আমার মাথা কেটে দিল। থাকুক কিছুদিন জেলে, ওর একটা শাস্তি হওয়া দরকার ছিল। তুমি না, থাকো তোমার ইগুনি। জামশেদ, জামশেদ, জামশেদ! এখন আমি এই যে বিছানায় পড়ে রয়েছি আর আপনার ভাই রয়েছে হাসপাতালে, আমি তার একটু দেখতেও যাইতে পারতেছি না আর আমি বুঝতেও পারতেছি না যে সে কেমন অবস্থায় আছে। আচ্ছা শুনেন ভাবি, ওই যে বাসা বাড়ি তো আপনাদের উপরে ফেলা রেখে দিয়ে আসছি, ওই আমার হাঁস মুরগিগুলো একটু খোয়ারে ঢুকছিল নাকি খেয়াল করছিলেন? হ্যাঁ, মানে গয়না দেখছিলেন তো খোয়ারে সব ঠিকঠাক মতন আছে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওই যে লাইটটা জ্বালাই দিছিলেন, বাইরের লাইটটা, আমার উঠানের লাইটটা, হ্যাঁ, মানে ওই বাইরে একটু বললেন যে প্রত্যেক দিনই যেন একটু সন্ধ্যার দিকে একটু লাইটটা আমার জ্বালাই দেয় আর একটু বাসার দিকে খেয়াল রাখতে বললেন সবসময়, ঠিক আছে? এখন তো আপনারাই ভরসা, বলেন আর কে আছে না? বাইরে বললেন যে সবসময় একটু আসা যাওয়া করতে আমার বাসায়। কি ব্যাপার রিতা? কি অবস্থা আন্টি? এই তো পড়তে কোনো সমস্যা হচ্ছে? না আন্টি, কোনো সমস্যা নাই, তোমরা বসো। আমি ওই যে অনেকক্ষণ চেয়ারে বসে পড়তেছিলাম তো আমার পিঠটা অনেক ব্যথা হয়ে গেছে, বুঝছো? তাই আমি একটু সোফায় বসে রিল্যাক্স হয়ে পড়বো। সোফায় যেতে হবে কেন? তুমি বিছানায় বসো, এখানে আরাম করে পড়ো, আমরা বাইরে যাই। না না, কোনো সমস্যা নাই আন্টি, তোমরা বসো। আচ্ছা আম্মা, তোমার কি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি নাই? কেন, আমি আবার কি করলাম? তুমি যেসব আজাইল আলাপ করতেছো, এখন এসব আজাইল আলাপের কি দরকার ছিল? মেয়েটা পড়তেছিল না। আরে আমি আজাইল আলাপ কখন করলাম?
আমি বাসা বাড়ি ফেলা রেখে দিয়ে আসছি, আমি একটু খোঁজ খবর নিবো না? হ্যাঁ খোঁজ খবর নিবা তো, কিন্তু মেয়েটা পড়তেছিল, তার পরীক্ষা, এখন তোমার জন্য ডিস্টার্ব হয়ে সে অন্য রুমে পড়তে গেছে। আরে আমি কোনখান দিয়ে ডিস্টার্ব করলাম? ও তো ওর মতন পড়তেছে, আমি আমার মতন কথা বলতেছি, এখানে ডিস্টার্বের কি হইলো? কিচ্ছু বুঝো না মা, মামি এমনিতেই আমাদেরকে নিয়ে সমস্যায় আছে। তোর মামি কি তোর কিছু বলছে নাকি? সব কিছু মুখে বলা লাগে, বোঝা যায় না। দেখ যা বলবি সরাসরি বল, কথা অর্ধেক পেটের ভিতরে রাখা আর অর্ধেক বাইরে রাখা কিন্তু আমার একদম পছন্দ না, তোর বাপের মতন যাই রাখাস। মুখে কিছু বলে নাই, কিন্তু এই যে তুমি কথা বলতেছিলা, ও যেখানে পড়তেছিল রুমটা তো ওর, ডিস্টার্ব হয়ে এখন অন্য রুমে চলে গেল, এটা একটা সমস্যা না? তো থাক, এইটা নিয়ে তো চিন্তার কিছু নাই। আরে আপনজন থাকলে আপনজনের কষ্ট একটু নিতেই হয়, আর আমরা তো এখানে বেড়াইতে আসি নাই, সারা জীবন আমরা এখানে পড়াও থাকবো না, কিছুদিন পরে তো আমরা চলেই যাবো, এইটা নিয়ে তো চিন্তা করার কি আছে? বুঝছি, তোমারে বুঝানো আমার পক্ষে সম্ভব না। কামাল কিছু বলবা? তুই কি এখনই ঘুমায় পড়বি? কেন বাবু কি বলবা বলো। না মানে বলতেছিলাম যে এই যে তুই এরকম সোফার মধ্যে ঘুমাস, তারপরে আমরা ওই যে রীতার ঘর দখল করে আসি, রীতা ঠিক মতো পড়ালেখাও করতে পারতেছে না, এইগুলা না আমার কাছে কেমন জানি লাগতেছে। এই জন্য আমি বলতেছিলাম কি, যদি আমাদের জন্য একটা হোটেলের রুম দেখা ঠিক করে দিতিস তাহলে মনে হয় খুব ভালো হতো। এই তুমি কি বলো বাবু, কেন এখানে থাকতে তোমার সমস্যা কি? নিশ্চয়ই মোহনা তোমার কিছু কইছে। আরে না মোহনা কিছু বল, মোহনা বলে, আরে এদিকে আসো। আরে মোহনা কিছু বলে নাই তো আমারে। এই তুমি আবার কি বলছো? আমি আমি আপাকে কি বলবো? তে আপা হোটেলে যাবে কেন? আপা হোটেলে যেতে যাচ্ছে? আপনাদের কষ্ট দিচ্ছি, আমরা তো আন্তরিক ভাবে চেষ্টা করছি আপনাদের একটু কমফোর্ট দেওয়ার জন্য। আচ্ছা আপা তুমি ঢাকায় আছো, আমি গ্রামে আছি, আমি গ্রাম থেকে তোমার বাসায় আসলাম, তুমি কি আমার বাসায় রাখবে না হোটেলে পাঠাবা? আরে বাবা এই পাতা শোন, আমরা কি তোরে খারাপ কিছু রাখছি না ভালো রাখছি? কেন আমি কিছু বলছি কই না? তোর তোর মা হোটেলে যাবে কেন? আমি তো এরকম, আমি তো ভালোর জন্য বললাম, আমি তো খারাপ কোনো কিছু বলি নাই। আচ্ছা আমি মামা, মা তো অসুস্থ, তুমি কিছু মনে করো না মায়ের কথা, কিছু মনে করো না, মা আসো তুমি আমার সাথে ভিতরে আসো। আমি কিন্তু কোনো খারাপ কথা বলি নাই কামাল। আমি ঠিক আছে আসো আসো, বুঝতে পারছি তুমি ভিতরে আসো আমার সাথে, আসো আসো আমার সাথে। কি আশ্চর্য, সত্যি তুমি আমারে কিছু কও নাই? আহা আপা নিজেই তো বলো যে আমি কিছু বলিনি। আচ্ছা তুমি এত সন্দেহ প্রবণ কেন বলো তো? তাহলে আপা এতদিন কিছু বলো না, আজকে বলতেছে কেন? হতে পারে আপনার নিজের মধ্যে একটা গিলটি ফিলিংস কাজ করছে, অনেকদিন এখানে থাকছে, রীতার পড়ালেখার কষ্ট হচ্ছে, সেই জন্য বলছে। তো তুমি এত আমাকে সন্দেহ করবে? ঠিক আছে যাও তুমি ঘুমাও। ওই কুকুরটার গাড়ির নাম্বার প্লেট আমি মুখস্থ করে রেখেছি, ওই লোকের খবর আছে দুলা ভাই। আর কাজ করি মানে একটা মেডিকেল বোর্ড বসিয়ে ফেলি। তোমাদের এই হসপিটালে তো সেগুলো অনেক এক্সপেন্সিভ। কি যে বলেন কামাল ভাই, আপনি এগুলো একদম চিন্তা করবেন না। সো হোয়াট ইউ থিংক আই এম ইনসেইন? নো আই এম নট, বাট ইউ অ্যাক্ট লাইক সো। তুমি কি জানো আদৌ যে কালকে আসলে কি হয়েছে? আই ডোন্ট ওয়ান্ট টু নো বাবা।